আসসালামু আলাইকুম সবাইকে, একটি নতুন ব্লগে স্বাগত। আশা করি সবাই ভালো আছে। তো আজকে আমি সকালের জন্য নুডলস তৈরি করে নেব, এজন্য আমি একটু নুডলস আর একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। আমি এখন পেনে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে এখানে পেঁয়াজ রসুন দিয়ে দিব। এগুলো হালকা ভেজে নেওয়া হয়ে গেলে আমি এখানে একটা ডিম অ্যাড করে দিব। ডিমটা ভালো করে মিশিয়ে নেওয়ার পরে সাইড করে কিছু চিকেন অ্যাড করে দিব। আমি এখন চিকেনটা সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এর মধ্যে আমি একটু ম্যাগি মশলাটা দিয়ে দিলাম, নুডলসের ভিতরে যে মশলাটা থাকে ওটাই। লিমচা হয়ে গেলে আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব এবং সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া শেষ আমি এখন এখানে সিদ্ধ করে রাখা নুডলসটা দিয়ে দিব, সাথে মশলা আর কিছু সস। সব কিছু দেওয়া হয়ে গেলে আমি একসাথে মিশিয়ে নিব সব কিছু। এই তো, এই ছিল আমাদের আজকে সকালের নাস্তা। এখন আমি বাটিতে বেড়ে নিলাম। এই তো আমাদের সকালের নাস্তা রেডি। নাস্তার পরে আমরা এখানে দুপুরে রান্না রেডি করে নিব। আমি এখানে চিকেন নিয়ে নিয়েছি, এটাকে এখন ম্যারিনেশন করে রাখবো। আদা রসুন গরম মশলা সয়া সস টমেটো সস মরিচ গুঁড়ো লবণ আর কিছু জিরা ফাঁকি আর ধনিয়া ফাঁকি সব কিছু একসাথে দিয়ে এটা আমি হালকা একটু লেবু দিয়ে মিশিয়ে রেখে দেবার সাথে একটু ডিম দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভেজে নেব। মুরগিটা আমি অনেক সকালেই ম্যারিনেশন করে রেখেছিলাম, যতটা ম্যারিনেশন করবেন টেস্টটা অত ভালো লাগবে। আমি এখন একে একে মুরগিগুলো গরম তেলে দিয়ে দিব। ডিমটা দেওয়ার পর মিশিয়ে নেওয়ার পরে আমি একটু ব্রেড ক্রাম্বসের ভিতরে মুরগিগুলো লেপি টুপিট ভরিয়ে নিলাম। এতে উপরে সাইডটা অনেক ক্রিস্পি লাগে আর খেতে অনেক ভালো লাগে। আপনারা চাইলে পাশে এভাবে ট্রাই করে দেখতে পারেন। চিকেনটা আমি ভালো সময় নিয়ে ভাজবো, 15-20 মিনিট সময় নিয়ে ভাজবেন। তাহলে ভিতরের সাইডটা কাঁচা থাকতে পারে। আমি সাইডে কিছু কাবাবও ভেজে নিলাম, মুরগিগুলো এখন উঠিয়ে নিব। আমি সাথে এখানে কিছু ফিশ ফ্রাইও করে নিয়েছি, এটা রেসিপিটা আমার চ্যানেলে আছে। এই তো আমার চিকেন ফ্রাইগুলো শেষ। আমি সাথে একটু পোলাও করেছিলাম, চিকেন ফ্রাই কাবাব আর মাছ ফ্রাই। এই তো, এই ছিল আমাদের আজকে দুপুরের খাবার। খাওয়া দাওয়া শেষ আমরা একটু বাহিরে বের হয়ে মারিয়ামকে নিয়ে একটু হালকা ঘোরাঘুরির জন্য বাসায় এসে আমরা একটু বড়া বানাই, ডালের বড়া। তো আমি এখানে আগে থাকতে ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর সাথে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিলাম। এখানে আমি এখন একে একে স্বাদ অনুযায়ী লবণ হলুদ মরিচ গুঁড়ো দিয়ে দিব। দিয়ে দেওয়া হয়ে গেলে আমি এখন একত্রে সব কিছু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। আমি এখানে পেঁয়াজটা আগে ভালো করে নেড়ে চেড়ে মতে নিলাম, তারপর এখন সব কিছু একসাথে মাখিয়ে নিব। মাখিয়ে নেওয়া শেষ আমি এখন প্যানে গরম তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসার পরে আমি একে একে সবগুলো পেঁয়াজও দিয়ে দিব। এখানে এক পাশ হয়ে যাওয়ার পরে আমি আরেক পাশ উল্টে দিব। আমার পেঁয়াজগুলো প্রায় ভাজা শেষ। আমি এখন এগুলো বাটিতে বেড়ে নেব। এই তো, এই ছিল আজকে আমাদের সারাদিনের টুকিটাকি কাজ। সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।